আমাদের ফ্রি ফায়ার গেমে যে eSports এর ব্যবস্থা করা হয়েছে সেই টুর্নামেন্টের মধ্যে আজ বিকাল 4টা থেকে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। শুরুতেই বলি এই eSports টুর্নামেন্টটি কিন্তু অফিশিয়াল নয়, এটা বাংলাদেশের যত ইউটিউবার আছে সবাই মিলে স্পন্সর করতেছে। যেহেতু এই eSports টুর্নামেন্টের মধ্যে কোনো এন্ট্রি ফি লাগতেছে না, কোনো টাকা লাগতেছে না জয়েন করার জন্য, তাই অবশ্যই তোমরা সবাই স্কোয়াড নিয়ে রেডি হও। কিভাবে এখানে জয়েন করবে, কিভাবে রেজিস্ট্রেশন করবে সেই বিষয়টা এই ভিডিওতে ক্লিয়ার করে দিব। এন্ড এটা নিয়ে আজকের এই ভিডিও শুরু করা যাক। দেখো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা লিংক থাকবে, সেই লিংকে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই পেজে নিয়ে আসবে। আমাদের এই ভিডিওতে ঠিক যেভাবে বলবো সেভাবেই কিন্তু করতে হবে। তো এখানে নিয়ে আসার পর একটু নিচের দিকে আমরা চলে আসবো, এখানে আমাদের টিমের নাম দিতে হবে, আমাদের যে স্কোয়াড আছে সেই স্কোয়াডের কিন্তু নাম দিতে হবে। যাই হোক তোমরা তোমাদের স্কোয়াডের যে নাম রয়েছে সেই স্কোয়াডের নামটা এখানে দিয়ে দিবা। এন্ড সেকেন্ড অপশনে কিন্তু আমাদের ট্যাগ দিতে হবে স্কোয়াডের, আমাদের ট্যাগ এনজি, তাই আমরা এনজি দিয়ে দিচ্ছি। এবং নেক্সট আমাদের টিম লিডারের ইমেল দিতে হবে, তোমাদের যে টিম লিডার থাকবে সেই টিম লিডারের মেলটা এখানে দিয়ে দিবা, যেহেতু এই মেলে কিন্তু ইনফরমেশন দিবে। তারপরের অপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে, মানে তোমাদের যে স্কোয়াড লিডার আছে সেই স্কোয়াড লিডারের হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু এখানে তুলে দিতে হবে। দেন নেক্সটে আমরা প্রেস করে দিব। নেক্সটে প্রেস করার পর কিন্তু আমাদের এই পেজে নিয়ে আসবে, এখানে আরো কিছু ইনফরমেশন দিতে হবে। এখানে প্রথম স্টেপে কিন্তু আমাদের পাঁচটা প্লেয়ারের ইন গেম নাম দিতে হবে, গেমের মধ্যে যে নাম আছে সেই নামটাই কিন্তু এখানে দিতে হবে। আর অবশ্যই তোমাদের স্কোয়াডের মধ্যে কিন্তু সর্বোচ্চ পাঁচজন প্লেয়ার থাকতে হবে, মাস্ট বি। যাই হোক একে একে করে একটার পর একটা কিন্তু আমরা পাঁচজনের নাম দিয়ে দিচ্ছি এখানে, তোমাদের স্কোয়াড লিডার, তারপর স্কোয়াডে বাকি যে চারজন থাকবে চারজনের ইন গেম নাম এখানে দিয়ে দিবা। দেন আমাদের কিন্তু এখানে পাঁচজনের নাম দেওয়া শেষ হয়ে গেছে। আবারও তোমরা একটু চেক করে নিবা কোথাও কোনো রকম প্রবলেম আছে নাকি, যদি সব ঠিক থাকে তাহলে সাবমিটে ক্লিক করে দিবা। সাবমিটে যখন তোমরা প্রেস করে দিবা তখন এরকম পেজে নিয়ে আসবে, এখানে বলা হচ্ছে তোমাদের ফর্মটা ফিল আপ করা কমপ্লিট হয়েছে। আর যদি আরও ইনফরমেশন জানতে চাও তাহলে উপরে একটা লিঙ্ক আছে দেখো, ডিসকর্ড লিঙ্ক, সেখানে ক্লিক করে তাদের ডিসকর্ড সার্ভারে জয়েন হয়ে নিতে পারো।